হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে র্যাঙ্কস টিভির রিমোট পেয়ারিং করতে হয়। অনেকেই জানেন না, সেজন্য এই ভিডিওটা করা আর কি। হ্যাঁ গাইস, এখন শুরুতে আমরা প্রথমে কি করব, প্লাস ভলিউম প্লাস ওকে বাটন এই দুটো একসাথে চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে একটা লাইটিং আসবে, যেখানে একটা লাইটিং আসবে, এটা আগে থেকে পেয়ারিং করা। সো আমি আপনাকে আগে দেখাচ্ছি। ইন্টারনেট নেটওয়ার্কে যাবেন, গিয়ে ব্লুটুথ, এটা যেহেতু আমার আগে থেকে কানেকশন দেওয়া আছে সেজন্য এটা আবার আনপেয়ারিং করে নিবে, নিয়ে তারপর আমি আবার নতুন করে পেয়ারিং করতেছি। অ্যাড নেসেসারিতে গিয়ে আপনি ভলিউম বাটনের প্লাস ভলিউম প্লাস ওকে বাটন দুইটা একসাথে চেপে ধরবেন, ঠিক আছে। চেপে ধরার পরে এই যে এখানে একটা লাইটিং জ্বলতে থাকবে, তখন দেখবেন এদিকে পেয়ারিং করলে এ নাম আসবে। নাম আসার পরে আর এস এস ওয়ান সি, এটা ক্লিক করলে পেয়ারিং হয়ে যাবে। এটার ভিতরে আপনার মডেল আসছে যেমন 32K 407, 32K 406P এবং 43 ইঞ্চির ভিতরে আছে 43K 406P। এই তো আপাতত এইটুকু পেয়ারিং হয়ে তারপর এই ব্লুটুথ বাটনে চাপবেন। চাপ দেওয়ার পরে এখানে চাপ দিয়ে বলবেন চলে আসবে সব কিছু। ইউটিউব, এই যে দেখেন গাইস, ইউটিউব চলে আসছে। ওকে, আজকে আজ পর্যন্ত এটুকুই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।